মাত্র কয়েকদিন আগে অষ্টাদশ লোকসভার প্রথম ভাষণে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি এবং আরএসএস কে একযোগে কটাক্ষ করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার সংসদে জবাবি ভাষণ দিচ্ছেন মোদী। ভাষণের মধ্যেই বিরোধীদের লাগাতার স্লোগানে মাঝপথেই বক্তব্য থামাতে হল প্রধানমন্ত্রীকে। তুমুল হই হট্টগোল শুরু হয় মোদী ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে। বিরোধীদের আচরণের নিন্দা জানান স্পিকার ওম বিড়লা। নরেন্দ্র মোদী দিন বলেন, কংগ্রেস ভাবছে তারাই এই লোকসভা নির্বাচন জিতে গেছে, আসলে তারা জনাদেশ মেনে নিতে পারছে না। এই নিয়ে তৃতীয়বার কংগ্রেস হেরেছে, এমন করছে যেন 199 পেয়েছে তারা। ভুলে গিয়েছে যে 543 আসনের মধ্যে 99 আসন জিতেছে। সঙ্গে মোদী বলেন, তার শাসনকালে সরকারি সুপারিশের কাজ মেটানোর প্রবণতা অনেক কমেছে। এনডিএ সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই আগামী দিনে কাজ করবে বলে তিনি জানান। রাহুল গান্ধীর উদ্দেশ্যে মোদী বলেন, আমি একটা গল্প বলতে চাই। একটা ছেলে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেল, এরপর বড়রা ছুটে এসে বলে, ওই দেখো পাখি উড়ে যাচ্ছে, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আসলে ছেলেটার ব্যথা থেকে দৃষ্টি ঘোরাতেই বড়রা এসব বলেন। কংগ্রেসও তাই করছে, তাদের উচিত নিজেদের এই ফলাফলের বিচার করা। সেটা তারা করছে কিনা আমার সন্দেহ আছে। সংসদে মোদীর জবাবি ভাষণে বিরোধীদের লাগাতার স্লোগান, দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা প্রধানমন্ত্রীর। মোদীর আজকের ভাষণেও মূল বক্তব্য ছিল দুর্নীতি, যদিও বিরোধী শিবির থেকে তখন ভেসে আসছিল সেম সেম ধ্বনি। তার মধ্যেই যদিও ভাষণ চালিয়ে যান প্রধানমন্ত্রী, তিনি সাফ অভিযোগ করেন, কংগ্রেস আমলে 1 টাকায় 87 পয়সার দুর্নীতি হয়েছে। দেশে অরাজকতা তৈরি কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি।